এবারে আপনারা কলমা গ্রামের অস্তাদ হেমচন্দ্র মাহাতোর সুনীত পার্টির পক্ষ থেকে যে পালাখানি দেখতে পাচ্ছেন এ পালাটি হচ্ছে এবছরের আমাদের নতুন পালা। আজকে দ্বিতীয়বার মঞ্চস্থ হচ্ছে, তাই এই পালার মধ্যে নাচে গানে ধাপে তালে যদি কিছু ভুল ত্রুটি ঘটে থাকে তাহলে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এই পালাটি নেওয়া হয়েছে মহাভারত থেকে, এ পালার নাম রাখা হয়েছে ঈশ্বর প্রতিজ্ঞা। প্রেজেন্টেড বাই পুরুলিয়া পাঞ্জানিয়া। এদিকে বৈকুণ্ঠে সুমেরু পর্বতের উপরে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরম আশ্রম, সেই আশ্রম বাঙ্গনে নির্ভয়ে ঘুরে বেড়াতেন হরিণ মোর ও বনের বিভিন্ন পশু পক্ষী। সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্য গাভী নন্দিনী। নন্দিনী হল স্বর্গের গাভী সুরভীর কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছিলেন। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে 100 বছর পর্যন্ত তার পরমাও বৃদ্ধি পাবে। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্য গাভী নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। কেমন
তুই আমার গোয়ালে থাক আমি তোমাকে কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি এদিকে অস্ত্র বসু অর্থাৎ অস্ত্র মুনিগণ ধরা ধ্রুব সব অনল অনিল প্রভাত প্রত্যুষ ও অহ এই অস্ত্র বসুগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমরে পর্বতে Oh,
গণ দেখছো না দেখছো এই আশ্রমে কি সুন্দর একটি গাভী আরে ভাই সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর আরে ভাই শোন তোরা জানিস না এই গাভীটি স্বর্গের গাভী সুরভির কন্যা নন্দিনী দেবতাগণ মহামুনি বৈশিষ্ট্যকে দিয়েছে এই গাভীর দুধের এমনই গুণ যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায় এদিকে এদিকে গাভী গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে এই গাভী আমি হরণ করতে পারবো না তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব না পারি না তুমি না বলে দেবো এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব মর্তলোকে ইসু রাজার কন্যা চিত্রবতী আমার প্রিয় বান্ধবী আমি তাকে এই গাভীটি উপহার দেবো তার না স্বামী তুমি আমার এই গাভীটি হরণ করে দাও ওরে ভাই মনিগণ বলো শোনো প্রভাস ঋষি তুমি কি করবে তা আমরা বলতে পারবো না তবে এটা আমরা বলতে পারি এই গাভী হরণ করলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না তোমরা
আর বাকি সাতজন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম তাই তারা জন্মের উপরে এই মুক্তি লাভ করে ফিরে আসবে বলবে আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার গাহি নন্দিনীকে হরণ করেছ তাই তোমাকে সারা জগৎ থাকতে হবে বর করবে জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে অষ্ট বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে মহারাজ শান্তনুর ওরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন অষ্ট বছর অষ্টম গর্ভে জন্ম নিলেন মহামণি প্রভাস তাই জন্মের সময় তার নাম হল দেবব্রত পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম আর এদিকে এদিকে কাশীরাজের কন্যা অম্বা কাশীরাজের কন্যা অম্বা শাল্যরাজের প্রেমে পড়েছে তাই শোভাধিপতি শাল্যরাজ চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে এই প্রতাপশালী শৈলরাজ এগো প্রতাপশালী শৈলরাজ আর শিরে শোভে রাজতাজ হে মনে বসায় মনে করিব প্রেম সাথে মনে
Thank you.
এখনো তো পা এলো না, তাহলে আর কতক্ষণ আমি তার প্রতীক্ষায় থাকবো? পা তো এখনো এলো না। তুমি অনেক দেরি করে এলে অব্বা, বলো অব্বা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না, আগামীকাল আমার সোমবার সভা, আপনি সোমবার সভায় উপস্থিত হবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব। অব্বা তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ কুমার, আমি সত্যি বলছি, আগামীকালই হবে আমাদের প্রেমের অবসান। অব্বা আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার কি আনন্দ হচ্ছে অব্বা, তাই আজ আমার আনন্দে বলতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, বটে বটে তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়ে সুখ তুমি যে তারা করছে সম্বর সভায় আগমন।
বিরাট আজ আবার তিন বন্যার পরিধি সংবর সভায় আয়োজন এক্ষুনি সংবর সভায় তারা এসে নিজ নিজ পতি করিবে বরণ বসে যান বসে যান রাজপুত্রগণ আপনারা বসে যান আরে কে কোথায় আছে তোরা আমার তিন বন্যাকে সংবর সভায় আর কহে না তার তীর তীর জানা কালা আর কহে না তার তীর তীর Thank you.
আপনি আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করুন কাশী মহারাজ আমার সমকক্ষে নাই এই সভাস্থলে আছে আছে বাবা সভাকক্ষে রয়েছে এই সভাস্থলে কে সামনে কে আপনি আমি আমি হস্তে দানবরের শান্তনন্দন গঙ্গাপুত্র ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম হতে যে সংঘর্ষ হয় তাহলে তাহলে ভীষ্ম আবার বিয়ে করবে নাকি আরে ভাই তুই জানিস না শোন শোন এই মনে ঋষিদেরও রাজকন্যাদের রূপে ধ্যান ভেঙে যায় আর এত সামান্য মানুষ আরে ভাই শোন বিশ্ববোধই 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে তাই এসেছে সংঘর্ষ ভাই আরে ভাই শোন তোরা জানিস না তোরা জানিস না বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল তার পিতার মৃত্যু হয়েছে তার মা শাখা পোলাও ভেঙেছে আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে সাবধান সাবধান ওরে রাজা রাজপুত্রবান আমি এই সংঘর্ষ ভাই নিজে বিয়ে করার জন্য আসিনি আমি এসেছি আমার ভাই বিচিত্র বীর্যের রানী করার জন্য এই মুহূর্তে আমি এই তিন কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে দেখি কার মতো শক্তি আছে তোমরা ভীষ্ম গান গাও কি Thank you.
হরণ করে নিয়ে গেছে তাহলে অম্বালদার সঙ্গে গেছে চুপ করো মাতৃভার তোমরা চুপ করো ও অম্বাল আমার চোখে মৃত তোমরা আমার একটু একা থাকতে দাও তোমরা আমার একটু একা থাকতে দাও তোমরা যাও যাও মাতৃভার তোমরা এখান থেকে চলে যাও আমার একটু একা থাকতে দাও আমার একটু একা থাকতে দাও মাতৃভার তোমরা আমার একটু একা থাকতে দাও আমার একটু একা থাকতে দাও Thank you.
নমস্কার, সমবেত সোনার শ্রেণী দর্শক মন্ডলী, আপনারা পলমা গ্রামের বিবাদী সংঘ সুনীত বাড়ির পক্ষ থেকে দেখতে পেলেন বিষ্ণুর প্রতিজ্ঞা। সুনীত বাড়ি আমাদের এখানে সমাপ্ত। নমস্কার।